আজকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইস্টার্ন রেলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, যেখানে আপনারা মাধ্যমিক পাস থেকে আবেদন করতে পারবেন। এখানে বিভিন্ন রকম পদ দেওয়া রয়েছে। তো বন্ধুরা, আমরা এখানে বিস্তারিত দেখে নেব যে আপনারা কারা কারা আবেদনের যোগ্য, কীভাবে আবেদন করবেন, এখানে কাজের অভিজ্ঞতা কী চাওয়া হচ্ছে বা বয়স কত চাওয়া হচ্ছে, পার্মান বেতন আপনাদেরকে কত করে দেওয়া হবে এবং এখানে আবেদনের ফিস কত টাকা চাওয়া হচ্ছে, এই সমস্ত বিষয়ে আমরা বিস্তারিত দেখে নেব এই ভিডিওর মাধ্যমে বা এই নিয়োগ নোটিশে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনা শুরু করবার পূর্বে বন্ধুদের কাছে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, পরিবর্তিত এরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রয়েছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো, ভিডিওটি দিয়ে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে অন্যদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন। এবং বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে সেই সমস্ত জেলার ভিডিও সবার প্রথমে প্রকাশিত করা হবে। তো চলুন বন্ধুরা, আমরা মূল বিস্তারিত বিষয়ে পৌঁছে যাব। তো বন্ধুরা, আমরা বিস্তারিত বিষয়ে চলে এসেছি। আপনারা অন স্ক্রিনে নিয়োগের নোটিশ দেখতে পাচ্ছেন। নোটিশ ইনভাইটিং অ্যাপ্লিকেশন ফর সিলেকশন অফ অল এজেন্ট ফর সিলিং অফ টিকিট অন কন্ট্রাক্ট বেসিস ফর 5 ইয়ার্স অ্যাট 3 স্টেশন ওভার হাওড়া ডিভিশন। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন যে 5 বছরে আপনাদের চুক্তিভিত্তিতে নিয়োগ করানো হবে এবং 3টা ডিভিশনে নেওয়া হবে। এখানে ডিভিশনগুলোর নাম দেওয়া রয়েছে। চুক্তিভিত্তিতে আপনাদের এখানে নিয়োগ করানো হবে হল টিকিট এজেন্ট পদে। এবং নোটিশ কবে প্রকাশিত হয়েছে এখানে দেওয়া রয়েছে 16/6/2021 এবং নোটিশ নাম্বার এখানে দেওয়া রয়েছে। এখানে বিস্তারিত দেওয়া রয়েছে, এখানে বলেছে অ্যাট 03 স্টেশন, যেন এখানে রয়েছে লক্ষ্মীপুর রয়েছে, এর মধ্যে 3টা টোটাল ডিভিশন রয়েছে, এখানে 2টো ডিভিশন রয়েছে এবং তালান্ডুর মধ্যে এখানে 2টো ডিভিশন রয়েছে, এই ডিভিশনে নিয়োগ করানো হবে। এখানে রয়েছে সিমলাগড়ের জন্য এখানে 2টো ডিভিশনে নিয়োগ করানো হবে ওভার হাওড়া ডিভিশনে, এই হাওড়া ডিভিশনের আন্ডারে কিন্তু নিয়োগ করানো হবে। এখানে দেওয়া রয়েছে নেম অফ দ্য স্টেশন, স্টেশনগুলোর নাম দেওয়া রয়েছে এবং সেই স্টেশনে যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে সেই ডিস্ট্রিক্টগুলোর এখানে নাম দেওয়া রয়েছে। যেরকম এখানে রয়েছে লক্ষ্মীপুর, এর জন্য এখানে ডিস্ট্রিক্টের নাম দেওয়া রয়েছে বা স্টেশনগুলোর নাম দেওয়া রয়েছে পূর্ব বর্ধমান ওয়েস্ট বেঙ্গল, তালান্ডুতে রয়েছে হুগলি ওয়েস্ট বেঙ্গল, সিমলাগড়ে রয়েছে হুগলি ওয়েস্ট বেঙ্গল। এবং এখানে বলেছে 2000 টাকা করে আপনাদের সিকিউরিটি ডিপোজিট করতে হবে, যেটা আপনাদেরকে ইন্ডিয়ান রেলওয়েকে ভারতীয় রেল দপ্তরকে আপনাদেরকে এই 2000 টাকা সিকিউরিটি ডিপোজিট আপনাদেরকে কিন্তু দিতে হবে। এলিজিবিলি ক্রাইটেরিয়াটা এখানে দেওয়া রয়েছে, এখানে বলেছে দ্য অ্যাপ্লিক্যান্ট শ্যাল বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য রিপ্রেজেন্টেটিভ ডিস্ট্রিক্ট অ্যান্ড স্টেট। অর্থাৎ এখানে বলেছে আপনাদেরকে সেই ডিস্ট্রিক্টের একজন স্থায়ী বাসিন্দা বা সেই স্টেটের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে, যেই জেলা থেকে আপনারা আবেদন করছেন সেই জেলা একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। যেরকম এখানে নাম দেওয়া রয়েছে, যেমন হচ্ছে পূর্ব বর্ধমান, ওয়েস্ট বেঙ্গল, হুগলি, এই সমস্ত জেলার আপনাদেরকে একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। বয়সটা এখানে বলেছে 18 বছর থেকে শুরু করে আপনারা আবেদন করতে পারবেন, এখানে বয়সের সময়সীমাটা দেওয়া নেই এবং মাধ্যমিক পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন। 10 স্টার্টিং এখানে দেওয়া রয়েছে। ওয়ার্কিং নলেজ এখানে বলেছে ওয়ার্কিং নলেজ ইন সিম্পল ইংলিশ সো অ্যাজ টু রিড দ্য নেম অফ দ্য স্টেশন অ্যান্ড দ্য ভ্যালু অফ টিকিট। তো এখানে বলেছে আপনাদের ইংলিশ একটু জানার অভিজ্ঞতা থাকতে হবে, এখানে যেরকম বলেছে রিড অর্থাৎ পড়ার একটু অভিজ্ঞতা থাকতে হবে আপনাদের ইংলিশে। এবং এখানে দেওয়া রয়েছে আপনাদেরকে বেতন কীভাবে দেওয়া হবে, এখানে কিন্তু বলেছে থ্রি স্পিড ফর অ্যাক্টিভ সার্ভিস অ্যান্ড ফ্রি ফ্রম এনি কমিশন কমিশাবেল। তো এখানে বলেছে আপনাদেরকে কমিশন ভিত্তিতে কিন্তু এখানে আপনাদের বেতনটা আপনারা পাবেন, এরকম দেওয়া রয়েছে 1 থেকে 15,000 টিকিট আপনাদের সেল হলে কত টাকা করে কমিশন আপনারা এখানে পাবেন, এখানে কিন্তু কমিশনগুলো দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন বিস্তারিত। অ্যাবিলিটি অফ ফরম্যাট ফর অ্যাপ্লিকেশন অ্যান্ড ডিটেলস টার্মস অ্যান্ড কন্ডিশন। তো এখানে বলেছে ফরম্যাট অ্যাপ্লিকেশন অ্যান্ড ডিটেলস টার্মস অ্যান্ড কন্ডিশন হ্যাভ টু বি ডাউনলোড ফ্রম দ্য অফিসিয়াল ওয়েবসাইট। অর্থাৎ এই অফিসিয়াল ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন, অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন ফরম্যাটটা ডাউনলোড করতে পারবেন। এবং এখানে বলেছে আবেদন আপনারা কবে থেকে করতে পারবেন, এখানে কিন্তু দেওয়া রয়েছে আবেদন চলবে 17/6/2021 থেকে এবং আবেদন শেষ হবে 15/7/2021 বা 16/7/2021 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, এখানে দেওয়া রয়েছে। আবেদনপত্র আপনাদের কিন্তু অফলাইনে পাঠাতে হবে, এখানে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন ফর দ্য হল্ট এজেন্ট অ্যাট স্টেশন অ্যাড্রেস টু দ্য ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার কমার্শিয়াল স্টান রেলওয়ে হাওড়া ইয়ান্ত্রিক নিবাস 4th ফ্লোর কমার্শিয়াল ব্রাঞ্চ হাওড়া পিন 7111, এই ঠিকানায় কিন্তু আপনাদেরকে আবেদনপত্র পাঠাতে হবে। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করলাম স্ট্যান্ড রেলওয়ে তরফ থেকে হল এজেন্ট টিকিট পদে নিয়োগ করানো হবে, মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন, বয়স 18 থেকে বলা হয়েছে, পার্মান বেতন এখানে উল্লেখ করানো নেই, কমিশন হিসেবে আপনারা এখানে বেতনটা পাবেন। তো বন্ধুরা, আশা করছি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন, যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, পরিবর্তিত এরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আপনাদের বন্ধুর সাথে বা অন্যদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওকে বেশি বেশি করে শেয়ার করবেন। চলুন বন্ধুরা, দেখাবে পরে ভিডিওতে, তাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন, অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।